বাংলাদেশি ভাই বোনেরা, মরিশাসে বিশেষ করে যারা আছে প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা অনেক সময় প্রশ্ন করেন, যারা বাংলাদেশেও আছেন তারা প্রশ্ন করেন যে বিভিন্ন তথ্য জানার জন্য। এই তথ্যগুলো অনেক সময় আমি তাদেরকে দিতে পারি, অনেক সময় দিতে পারি না। তো আমি চিন্তা করলাম যে এটা একটা অফিসিয়াল তথ্যগুলো যদি আপনার মাধ্যমে হাই কমিশন থেকে একটা অফিসিয়াল মেসেজ যদি সবাই তথ্যগুলো পায় তাহলে সেটা বেটার। তো সেই আলোকেই আমি ছোট অনুষ্ঠান করার জন্য করছি, চিন্তা করছি। সেই আলোকে আপনার অনুমতি ক্রমে এটা করা, যে প্রবাসীদের কথা, প্রবাসীদের তথ্য জানা অজানা তথ্য আদান প্রদান একটা অনুষ্ঠান আর কি। তো আমি পোস্টটা করি গত 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহই হলো। তো সেটাতে বেশ কিছু কমেন্টস এর মাধ্যমে যে জিজ্ঞাসা গুলা, যে জানা গুলা, যে যে প্রশ্নগুলো প্রবাসীদের, সেগুলো আমি আপনাকে একটু করবো, আপনি একটু যদি কাইন্ডলি উত্তর গুলো দিতেন। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। তো আমি শুরু করছি। আমি আমার আইডি থেকে যে কমেন্ট গুলো পেয়েছি সেই কমেন্ট গুলো আমি করার চেষ্টা করতেছি। আমি সবগুলো করিনি, কিছু কিছু আছে যে হাফিজ ভাই কেমন আছেন, ভালো আছেন, ভালো উদ্যোগ, এগুলা এগুলো আমি অতটা ইয়ে করে নিইনি। তো যেগুলো দেওয়া উত্তরগুলো, যে প্রশ্নগুলো জানার বিষয়ে আছে, ওই প্রশ্নগুলো আমি নেওয়ার জন্য চেষ্টা করছি। তো প্রথমে আমি একটু বলি, আল ইসলাম রুবেল, এমডি মেহেদী হাসান, জুয়েল ইসলাম জয়, মোহাম্মদ ইমরান হুসেন, জীবন আহমেদ জয়, রাজ নারায়ণ রায়। আচ্ছা, এই 6 জনের একই প্রশ্ন, একই ধরনের প্রশ্ন, যে মরিশাসের ভিসা কবে খুলবে, মানে মরিশাসের ওয়ার্ক পারমিট বা রিক্রুটমেন্ট কবে থেকে চালু হচ্ছে, যদি একটু আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এরকম একটি আয়োজন করেছেন। আমাকে বলতেই হয় যে আসলে বাংলাদেশ হাই কমিশন মরিশাসে, আসলে তারা আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা আছেন, মূলত তাদের কল্যাণ নিশ্চিত করাই কিন্তু আমাদের কাজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সবসময় একটি সেফ মাইগ্রেশনকে প্রমোট করে। আমরা বিভিন্ন দেশে দক্ষ, আধা দক্ষ অথবা অদক্ষ কিছু প্রবাসী কর্মীকে বিভিন্ন দেশে নিয়োগ করে থাকি এবং তারা তাদের দক্ষতা দিয়ে, তাদের যোগ্যতার মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ এরা কর্মরত আছেন এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কষ্ট করে যে অর্থ উপার্জন করেন সেটা কিন্তু আমাদের দেশের রেমিটেন্স হিসেবে পাঠান। তো আমাদের কাজই হচ্ছে তাদেরকে তাদের বিপদ আপদে দাঁড়ানো, তাদের সুখ দুঃখগুলো দেখা, তাদের পাশে থাকা, তাদের প্রয়োজনগুলো যথাসাধ্য তাদের সহযোগিতার মনোভাব নিয়ে তাদের পাশে থাকা। যে প্রশ্নটি আপনি করেছেন, এটি 1 বছরের বেশি সময় ধরে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এখানে কর্মীরা আসছেন না। এর পিছনে অনেকগুলো কারণ আছে যেগুলো আপনারা জানেন, যে ইতিমধ্যে আমাদের প্রবাসী ভাইরা যারা ছিলেন, এদের মধ্যে অনেকেই ছিলেন যারা কিন্তু যে কোম্পানিতে এসছেন তারা সেই কোম্পানি থেকে পালিয়ে কিন্তু অবৈধভাবে অন্য কোম্পানিতে কাজ করছে, যেটি কোনোভাবেই এই দেশের সরকার সমর্থন করে না, আমরাও সমর্থন করি না, কারণ আমরা সবসময় একটা সেফ মাইগ্রেশনকে আমরা প্রমোট করি। তো এই প্রক্রিয়াটি আপাতত বন্ধ আছে এবং এটি পুনরায় চালু করবার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছি। মরিশাস সরকারও কিন্তু তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা খুব দ্রুত এটি সমাধান করে আমরা কিভাবে আবার পুনরায় এই প্রক্রিয়াটিকে চালু করতে পারি, সেজন্য আমরা 2 পক্ষই কিন্তু আমরা কাজ করছি এবং আমরা আশাবাদী যে আমরা এটা অল্প সময়ের মধ্যেই আমরা একটি ইতিবাচক ফলাফল পাবো। ধন্যবাদ স্যার। আমি একটু জানিয়ে রাখি আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের জন্য, বিশেষ করে আজকে যে এই ভিডিওটা করছি এই মুহূর্তে, আজকে 5 জুলাই 2024 আজকে এই ভিডিওটা করছি। ইনশাআল্লাহ আমি আগামীকাল এই ভিডিওটা আমি পোস্ট করবো গ্রুপে, আপনারা দেখে নেবেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে ভিডিওটা আগে অথবা পরে হয়তো করা, এই জন্য ডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়া যে ভিডিওটা আমি কবে এবং কি স্যারের সাথে আমি সরাসরি কথা বলছি, আমাদের সাথে যুক্ত আছে এই মুহূর্তে। আমি স্যারকে আমি আমি স্যারের যদিও পরিচয় আগেই নিয়েছি যে উনি বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব শ্রম, উনি আমাদের দায়িত্বে আছেন, আমরা যারা মরিশাসে বিশেষ করে এখানে আছি যারা কর্মরত কর্মজীবী যারা,
তাদের দায়িত্ব আছে, আমাদের দেখভাল স্যারই ওনার দায়িত্ব। তো যাই হোক স্যার, স্যারের আমার দ্বিতীয় প্রশ্ন আমি করবো। স্যার এখানে এমডি কুদ্দুস খান মন উনি প্রশ্ন করছেন, আমি পাসপোর্ট বানাতে চাই কিভাবে করতে পারবো? পাসপোর্ট বানানো কিন্তু একেবারেই সহজ একটি প্রক্রিয়া। কেউ যদি কারো যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে সে এখানে এসে সরকারের যে ফিটি আছে সেটি ব্যাংকে জমা দিয়ে রিসিপ্টি সহ একটি আবেদন আমাদের কাছে জমা দেবে এবং আমাদের এখানে এই পাসপোর্টের দায়িত্বে যে কর্মকর্তা রয়েছে উনি সে আবেদনটি সম্পন্ন করবেন। এরপরে আমরা এটি সাথে সাথে বাংলাদেশে পাঠিয়ে দিই, বাংলাদেশ থেকে তখন তারা পাসপোর্টটি প্রিন্ট করে আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা কিন্তু আবার এই পাসপোর্টটি তাদের কাছে সরবরাহ করে থাকি। সুতরাং পাসপোর্ট করার এই পদ্ধতিটি খুবই সহজ। তারপরেও যদি কোনো প্রবাসী ভাইয়ের মনে হয় যে এই প্রক্রিয়াটি উনি বুঝতেছেন না, আমরা তাদেরকে অনুরোধ করব তারা যেন আমাদের অফিসে আসেন। আমাদের অফিসে এসে আমাদের রিসেপশনে যারা আছেন উনি হয়তো তথ্য সরবরাহ করতে পারবেন, অথবা আমাদের কাছে যদি আসে আমরাও কিন্তু তাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমাকে এখানে আরেকজন ভাই প্রশ্ন করছেন, যে আব্দুল এমডি গনি, ধন্যবাদ ভাই আপনাকে, আমার জানার ছিল এখান থেকে কি পাসপোর্ট বানানো যায়, মেয়াদ 10 বছর দেওয়া হয়। ওনার প্রশ্নটা এরকম যে এখান থেকে ই পাসপোর্ট করা সম্ভব কিনা যেটাতে 10 বছর মেয়াদ রয়েছে। এটি আমাদের এখানে এখনো শুরু হয়নি। আমি ওনার উদ্দেশ্যেই বলছি যে এটি কিছু কিছু মিশনে কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা আশা করছি যে আমরাও অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের এখানেও সেই ই পাসপোর্ট পদ্ধতি চালু হবে। ইন দ্য মিন টাইম আমরা যেটি করি, আমরা এখনো এমআরপি পাসপোর্ট যেটি হয়েছে 5 বছর মেয়াদি এখানে সেটি করার সুযোগ আছে। আর ই পাসপোর্ট যখন আমাদের এখানে চালু হবে ঠিক তখনই কিন্তু আমরা এটি শুরু করব। ধন্যবাদ স্যার। আমাদের জুয়েল ইসলাম জয় উনি উনি দুটি প্রশ্ন করেছেন, এখানে তিনটি প্রশ্ন করেছেন, যে হাফিজ ভাই আপনার কাছে আমার অনুষ্ঠান চলাকালীন সময়ের কিছু প্রশ্ন রইল আছে। যাই হোক, মরিশাসে বাংলাদেশি শ্রমিক আনার সম্ভাবনা কতটুকু? আমি একসাথে বলে আর একটা প্রশ্ন আমি যেটা করছেন, যে সকল শ্রমিক বৈধভাবে কোম্পানিতে আসে কিন্তু ওয়ার্ক পারমিট পাচ্ছে না, তার জন্য কি করণীয়? আশা করি উত্তরটা পাবো। তার মানে উনি যেটা বলতে চাইছে যে যে স্যার যেহেতু বাংলাদেশ থেকে প্রবাসী কর্মী নিয়োগের প্রক্রিয়াটি সাময়িক সময়ের জন্য বন্ধ আছে, বন্ধ বলবো না ঠিক স্থগিত আছে, যার কারণে হয়তো ওনাদের যাদের ওয়ার্ক পারমিট মেয়াদটি শেষ হয়ে গেছে ওটি রিনিউ হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা কোম্পানিকেও বলি যে আপনারা আবেদনটি করেন, আবেদন করার পরে লেবার মিনিস্ট্রি তারা অনেক সময় এটিকে ক্যান্সেল করে দেন। যদি আপনি আবেদন করে থাকেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ ডিসিশনটি এখন আপনার হাতে নেই। তো ইমিগ্রেশন পুলিশ বা অন্য কেউ যদি জিজ্ঞেস করে তখন কোম্পানি অ্যাটলিস্ট বলতে পারবে যে আমাদের ওনাদের ওয়ার্ক পারমিট রিনিউ করার জন্য আবেদনটি করেছে। আর আবেদন করার পরেও যদি লেবার মিনিস্ট্রি কোনো প্রবাসী কর্মীর বাংলাদেশি প্রবাসী কর্মীর আবেদনটি রিনিউ না করে ক্যান্সেল করে দেয় তো সেক্ষেত্রে কিন্তু আপিল করবার সুযোগ আছে। তো অনেকেই কিন্তু আপিল করছে, আবার এই রিনিউ যে হচ্ছে না সেটি না, কিন্তু এটি আসলে ডিপেন্ড করে যে টাইমলি রিনিউটা করা হচ্ছে কিনা, আবেদনটা করা হচ্ছে কিনা। আমি ওনাদেরকে অনুরোধ করব ওনারা যেন কোম্পানির সাথে কথা বলেন, কোম্পানি যাদের মেয়াদ শেষ হয়ে গেছে শেষ হওয়ার সাথে সাথেই যাতে রিনিউ করবার জন্য আবেদন করেন, বা শেষ হওয়ার আগে থেকেই সেটা আরো ভালো, যে শেষ হওয়ার আগেই যদি ওনারা আবেদনের প্রক্রিয়াটি শুরু করেন। এবং এটি কিন্তু রিনিউ কিন্তু হচ্ছে, রিনিউ হচ্ছে না এটা কিন্তু সঠিক নয়। সেক্ষেত্রে আমি অনুরোধ করব মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই যাতে ওনারা রিনিউ করবার জন্য আবেদনটি সম্পন্ন করেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখানে আরেকজন ভাই প্রশ্ন করছেন, যে এমডি মাহাদি হাসান ভাই, বাংলাদেশ থেকে যদি লোক না নেয় তাহলে হাই কমিশনের দরকার কি মরিশাসে? হাই কমিশন কি কি করতে পারে কি পারে না মরিশাস মিনিস্ট্রির সাথে কথা বলে এটার একটা সুরাহা করতে?
শুধু কয়েকটা পাসপোর্ট করার জন্য কি হাই কমিশন এখানে, আর আপনার অনুষ্ঠানের মাধ্যমে কিছু বাংলাদেশিরা উপকৃত হবে? ওনাকে ধন্যবাদ, উনি আসলে হয়তো মানে কষ্টের জায়গা থেকে উনি প্রশ্নটি করেছেন। আসলে ওনার উদ্দেশ্যে আমি বলবো, ওনার উদ্দেশ্যে না সকলের উদ্দেশ্যে আমরা বলবো যে এটি বন্ধ হয়েছে কিন্তু তাও এক বছরের বেশি, এরপর থেকে কিন্তু আমরা নিয়মিত মিনিস্ট্রির সাথে যোগাযোগ রাখছি এবং আমাদের যে অগ্রগতি নাই তা না, কিন্তু কারণ ওনারা বন্ধ করেছেন যে আমাদের বাংলাদেশ থেকে যারা এখানে এসছেন প্রবাসী ভাইরা যারা আসছেন তাদের মধ্যে একটা বড় সংখ্যাই কিন্তু যে কোম্পানির জন্য এসছিলেন সেই কোম্পানি থেকে পালিয়ে অবৈধভাবে অন্য কোম্পানিতে কাজ করছেন, যেটি কিন্তু এই সরকার সবসময় বলেছে যে তাদেরকে চলে যেতে হবে, কারণ বিধান অনুযায়ী কিন্তু তাদেরকে বৈধ করবার সুযোগও নেই এবং সেই প্রক্রিয়াটি তারা কখনো করবেন না। তা আমরাও কিন্তু আমাদের হাইকমিশনের মাধ্যমে এবং আমরা যখন বিভিন্ন কোম্পানিতে যাই এবং বাংলাদেশের যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটির মাধ্যমে কিন্তু আমরা সকলকে জানানোর চেষ্টা করেছি যে সকল প্রবাসী বাংলাদেশিরা এখানে এসে অবৈধ হয়েছে তারা যাতে করে বাংলাদেশে চলে যায়, এবং আবার যখন বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়াটি পুনরায় চালু হবে তখন যাতে করে ওনারা আসতে পারে। তো ইতোমধ্যে কিন্তু এই অবৈধ সংখ্যাটি একেবারেই কমে আমার ধারণা অধিকাংশই এখন চলে গেছেন, হয়তো অল্প কিছু আছে। এবং আপনি জেনে থাকবেন যে মরিশাস সরকার কিন্তু এই বিষয়ে খুবই কঠোর, যারা অবৈধ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেন তাদের তথ্য সংগ্রহ করে কিন্তু বিভিন্ন সময় তাদেরকে গ্রেফতার করেছে এবং সে সকল ক্ষেত্রে কিন্তু আমরা পুলিশের সাথে কথা বলে আমরা সেই কোম্পানির সাথে কথা বলে আমরা তাদেরকে ট্রাভেল পারমিট তাদের অনুকূলে ইস্যু করে আমরা কিন্তু তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থাও আমরা করেছি। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন প্রশ্ন করেছেন যে আকাশ হাওলাদার, আমি আকাশ হাওলাদার, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন আপনি? আচ্ছা, খুবই ভালো একটি পরিকল্পনা করেছেন, এতে বাংলাদেশের সাধারণ প্রবাসীরা উপকৃত হবে। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপর আমার আর একটা প্রশ্ন করছেন উনি যে নাজমুল হাসান শিমুল, আসসালামু আলাইকুম, আমার একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আমরা যারা এই দেশে আসতে চাই কিংবা আসব, দালাল এজেন্টকে অনেক টাকা দিতে হয়, না দিলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এর কারণে অনেকেই অবৈধ হয়ে যায় যা বর্তমান পরিস্থিতির জন্য অনেক খারাপ রূপ নিয়েছে। ভবিষ্যতে যদি মরিশাসের ভিসা চালু হয় কিছু অসাধু দালালের বিরুদ্ধে কোন পরিকল্পনা কি আপনাদের আছে? আমরা কিন্তু সবসময় বলি যে আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যখন কর্মীদেরকে পাঠানো হয় তখন আমরা কিন্তু এটি প্রচার, সরকারের তরফ থেকেও কিন্তু এটি প্রচার করা হয় সবসময় যে কোনো দালালের কাছে শরণাপন্ন হবেন না, অতিরিক্ত টাকা কাউকে দিবেন না, এরকম বিষয় কিন্তু বিভিন্ন সময় কিন্তু প্রচার করা হয়। এবং আপনারা জানেন যে আমাদের যেমন প্রাইভেট রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে পাশাপাশি কিন্তু আমাদের সরকারি এজেন্সিও কিন্তু রয়েছে, বয়েসেল এর মাধ্যমেই কিন্তু বিভিন্ন দেশে কর্মীরা যাচ্ছে, তাই না? তাছাড়াও যদি কেউ অতিরিক্ত টাকা দাবি করে থাকে কাউকে কোনো দেশে নেবার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষকে উনি জানাতে পারেন। হ্যাঁ, তবে আমরা সবসময় বলি যে যদি কোনো দালাল কারো কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করেন বা অতিরিক্ত টাকা নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এবং আমরা কিন্তু বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ আসে তখন কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য মন্ত্রণালয়কে কিন্তু আমরা পত্র পাঠাই। ধন্যবাদ স্যার। অবৈধদের বৈধ করার জন্য কোন ব্যবস্থা নিয়েছে? কতদিন ধরে বাংলাদেশের শ্রম বাজার বন্ধ হয়ে রয়েছে সেই বিষয়ে কোন আলোচনা করেছে? এই উত্তরটি কিন্তু আমরা একটু আগে আরেকটা প্রশ্নে দিয়েছি, তারপরে আরেকবার নতুন করে বলি, সেটা হলো যে
আসলে অবৈধ হিসেবে যারা আছেন শুধু বাংলাদেশের প্রবাসী কর্মীরাই আছেন তা না, কিন্তু অন্য দেশ থেকে যে সকল প্রবাসী কর্মীরা এই দেশে এসে কাজ করে তাদের মধ্যে কিন্তু এরকম কর্মীরা রয়েছেন যারা অবৈধ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখানকার সরকার কিন্তু সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং ব্যবস্থা হিসেবে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে সেই দেশে পাঠিয়ে দিচ্ছে। এখানে কিন্তু যারা অবৈধ হয়েছেন তো তাদেরকে কিন্তু বৈধ করবার কোনো সুযোগ নেই এখানে। এটি আমরা বিভিন্ন সময় আমাদের সাথে যখন আলোচনা হয়েছে, মিটিং হয়েছে, আমরা কিন্তু তাদেরকে বলার চেষ্টা করেছি, বাট এই এই প্র্যাকটিসের মধ্যে কিন্তু আসলে তারা কখনোই যায়নি। তো সুতরাং আমি অনুরোধ করব, আপনার মাধ্যমে অনুরোধ করব, যারা এখনো অবৈধ হিসেবে আছেন তারা দয়া করে যাতে চলে যান, কারণ আমরা এখানে এসেছি কষ্ট করে টাকা ইনকাম করার জন্য, কিন্তু সেটা নিশ্চয়ই নিজের নিজের জীবনকে অনিরাপদ করে না। কিন্তু আমাদের প্রত্যেকেরই পরিবার আছে, সন্তান রয়েছে, আমরা যখন অনিরাপদ হয়ে এখানে কাজ করব, আমাদের উপরে যখন একটি বিপদ আসবে, আমাদেরকে যখন জেল হাজতে পাঠানো হবে, তখন কিন্তু পরিবারের সদস্যরা এটা নিয়ে খুবই উদ্বিগ্ন থাকবেন, তারা কিন্তু খুবই চিন্তার মধ্যে থাকবেন। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব তারা যাতে করে যারা অবৈধ হিসেবে আছে তারা যাতে করে দেশে চলে যান। আবারও যখন বাংলাদেশে বাংলাদেশ থেকে প্রবাসী কর্মী নিয়োগ প্রক্রিয়াটি চালু হবে তখন যাতে করে ওনারা আবার আসেন। পাশাপাশি আমি আরেকটু অনুরোধ করব, যারা এখনো বৈধ হিসেবে আছেন, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সমস্যা থাকতে পারে, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে যে কোম্পানি থেকে যে প্রবাসী ভাইরা তাদের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন, আমরা প্রত্যেকটা সমস্যাকে সমান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের তরফ থেকে চেষ্টা করে কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করবার চেষ্টা করেছি। আমরা এরকম অসংখ্য উদাহরণ আপনাদেরকে দিতে পারব যে সমস্যাগুলো নিয়ে তারা এসেছিল এবং সেই সমস্যাগুলো আমরা খুব সুন্দরভাবে, আমাদের লেবার মিনিস্ট্রি কিন্তু তারা খুবই সাপোর্ট আমাদেরকে দিয়েছে, বরিশালের লেবার মিনিস্ট্রি তাদের সাথে নিয়ে তাদেরকে সাথে নিয়ে তাদের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা সমাধান করেছি। সুতরাং অবৈধ কখনোই হতে যাবেন না, আপনাদের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসেন, আমরা আপনাদের সমস্যাগুলো কি কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার একটা প্রশ্ন আছে এখানে যে যারা মরিশাসে বৈধভাবে আছেন তাদের কোম্পানির মালিক যদি চায় ম্যাক্সিমাম তারা কত বছর পর্যন্ত থাকতে পারবে, এই প্রশ্নটা করেছেন ফারহান আহমেদ। এটি আপনারা জানেন যে এটি হচ্ছে 8 বছর পর্যন্ত কিন্তু একটি বিধান আছে, তো এখনো পর্যন্ত এটি বলবৎ আছে। এখন এরপরে এটা বৃদ্ধি করবে কিনা সরকারের সম্ভবত কোনো প্রস্তাবনা থাকতে পারে, এটি নিয়ে আমি এখনই আমি নিশ্চিত না। আহমেদ ফয়সাল, ছুটিতে আসার পর বলে আমার রেসিডেন্স দেয় নাই, মানে হয়তো হতে পারে এরকম যে ওনার ওয়ার্ক পয়েন্ট পাইছে রেসিডেন্স পায় না আরকি, শত শত বাঙালি দেশে আসার পর তারা যেতে পারবে না, কেন রেসিডেন্স দিবে না এরকম। ওনার প্রশ্নটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না। একটা হচ্ছে যে উনি ওনার ওয়ার্ক পারমিট আছে কিন্তু রেসিডেন্স পারমিট ওনার নাই। জি, তো উনি ছুটিতে দেশে গেছেন, আসলে উনি কোথায় গিয়ে আটকাচ্ছেন, দেখি বাংলাদেশের ইমিগ্রেশন পার হওয়ার ক্ষেত্রে তার সমস্যাটি হচ্ছে, নাকি উনি মরিশাসে যখন আসছেন মরিশাসে এখানকার এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশন তাদের কাছে সেই জিনিসটা যাচ্ছে, হতে পারে দুটো জায়গাতেই। সেক্ষেত্রে আমি বলবো যে এটি একেবারেই কোম্পানির একটি দায়িত্ব, যে যেহেতু ওনার ওয়ার্ক পারমিট আছে সুতরাং এটি ওয়ার্ক পারমিট যতদিন আছে ততদিন কিন্তু রেসিডেন্স পারমিট থাকাটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমার মনে হয় ওনাদের কোম্পানির সাথে একটু কথা বলা উচিত যে কোম্পানি প্রয়োজনীয় উদ্যোগ নিলে কিন্তু আমার বিশ্বাস যে ওনার রেসিডেন্স পেয়ে যাবে। তারপরেও যদি কোম্পানির এক্ষেত্রে কোনো আন্তরিকতা না থাকে, ওনারা যদি আমাদের সাথে একটু কথা বলেন, আমরা প্রয়োজনে কোম্পানির সাথে কথা বলতে পারি যাতে করে ওনারা এই উদ্যোগটি গ্রহণ করে। ধন্যবাদ স্যার। যাই হোক, এতক্ষণ যে প্রশ্নগুলো করলাম, কমেন্টসগুলো আমি পড়লাম, আপনাকে প্রশ্নগুলো করলাম, সেটা হলো আমার আইডি ছিল মোহাম্মদ হাফিজ, আমার ফেসবুক আইডি থেকে। আমি এখন কিছু প্রশ্ন করছি যে মরিশাস প্রবাসী গ্রুপ, আমার ওই ভিডিওটা এবং কি এটা যে জানার ছিল সেটা আমি পোস্ট করি। তো মরিশাস প্রবাসী গ্রুপ থেকে আমি 10 জন একই প্রশ্ন, মাসুদ রানা, জুলহাস সরকার, রানা খান, আব্দুল সালাম, এমডি ফারুক, এমডি জনি, আবির আহমেদ বাবুল, আচ্ছা কাজী আরিফ আহমেদ,
আহমেদ রুবেল, এমডি জামাল খান, এই দশজনের সেই একই প্রশ্ন, ওই যে যে প্রশ্ন যে ভিসা কবে থেকে চালু হচ্ছে মরিশাসে, আপনি দিয়ে দিয়েছেন। আচ্ছা, তো আমার আমার আরেকজন প্রশ্ন করেছেন এমডি সুমন মিয়া, সুমন মিয়া প্রশ্ন করেছেন মরিশাসে লিগেল ছিলাম আমি, আবার মরিশাসে যেতে চাই, আসতে পারবে কিনা? অবশ্যই আসতে পারবে, লিগেল হিসেবে যারা এখানে কর্মরত ছিলেন তাদের কিন্তু আসতে কোনো বাধা নেই। প্রক্রিয়াটি যখন আবার পুনরায় চালু হবে তারা কিন্তু তখন আসতে পারবেন। তবে এখানে একটু বলে রাখি, যারা ইলিগেল হয়ে যাবেন সেক্ষেত্রে তাদের কিন্তু যেহেতু তারা একটি বেআইনি কাজ করছেন এবং অবৈধভাবে এখানে আইন লঙ্ঘন করে কিন্তু তারা অন্য আরেকটি কোম্পানিতে অবৈধভাবে কাজ করছেন, তো তাদেরকে সতর্ক করবার জন্যই যে এরকম যদি অবৈধ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এই দেশে আসাটা তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে। সুতরাং আমি অনুরোধ করব যে দয়া করে আপনার যে কোনো সমস্যা আমাদের সাথে আপনারা কথা বলুন, সমস্যাটিকে আমরা সমাধান করি, কিন্তু সমস্যাটিকে সমাধান করতে গিয়ে আপনি দায়িত্ব নিয়ে বা একটি ঝুঁকি নিয়ে কিন্তু নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেবেন না। অবৈধ কোনোভাবেই অবৈধভাবে এখানে কাজ করবার সুযোগ নেই এবং সেটিকে আমরা সমর্থন করি না, এবং এটি আপনার জন্য ভালো হবে না, আপনার পরিবারের জন্য ভালো হবে। ধন্যবাদ স্যার, আমি প্রায় শেষের দিকে চলে আসছি। আচ্ছা, মিনহাজুল ইসলাম উনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমি একজন মরিশাস প্রবাসী, আমার প্রশ্ন হলো বর্তমানে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা তাদের ভিসা রিনিউ করা হচ্ছে নাকি, সেটা হলে কতদিন হতে পারে? এটা অবশ্যই হচ্ছে এবং কি কতদিন হচ্ছে সেটা ডিপেন্ড করে মিনিস্ট্রি অফ লেবার মনে হয় এখানকার। আচ্ছা, এবং নতুন ভিসা প্রসেসিং কবে নাগাদ হতে পারে বলে আশা করা যায়, এবং যারা অবৈধ আছে তাদের বৈধতার কোনো সুযোগ থাকবে? এটা বলা হয়েছে। আরো একটা প্রশ্ন, মরিশাসে টুরিস্টে বাংলাদেশিরা আসতে পারবে নাকি? আচ্ছা, এটা নিয়ে আমি একটু কথা বলি। এখানে কিন্তু আমাদের একটি শঙ্কার জায়গা রয়েছে, সেটি হলো যে টুরিস্ট হিসেবে কিন্তু এটি একটি টুরিস্ট ডেস্টিনেশন, সুতরাং এখানে প্রচুর মানুষ তারা কিন্তু পর্যটক হিসেবে এই দেশে প্রতি বছর আসেন। বাংলাদেশ থেকে টুরিস্ট আসতে কোনো বাধা নেই, কিন্তু প্রবলেম যেটি হচ্ছে আমরা ইতিমধ্যে শুনেছি যে কিছু কুচক্রি মহল, যেহেতু এখানে সাময়িকভাবে কর্মীদের আনার বিষয়টি সাময়িকভাবে স্থগিত অবস্থায় রয়েছে, সুতরাং কিছু কুচক্রি মহল বলবো আমি, এরা কিন্তু বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করবার জন্য তাদেরকে টুরিস্ট ভিসায় এনে তাদেরকে কিন্তু যে কোনো একটি অবৈধভাবে কাজ করবার জন্য একটি প্রতিষ্ঠানে তারা দেওয়ার চেষ্টা করছেন। তো আমি অনুরোধ করবো এইভাবে কেউই আসবেন না, কারণ হচ্ছে আপনি যখন টুরিস্ট হিসেবে আসবেন তখন কিন্তু আপনি কোথাও কাজ করতে পারবেন না, এবং আপনি যদি কোথাও কাজ করেন তখন কিন্তু আপনার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, তো সেটি নিশ্চয়ই আপনাদের জন্য ভালো হবে না। এবং আমরা অনুরোধ করব, আপনারা অনেকদিন ধৈর্য ধারণ করে আছেন যারা এখানে আসতে চান, আরেকটু কিছুদিন আপনারা ধৈর্য নিয়ে থাকেন, ইনশাআল্লাহ আমাদের চেষ্টায় আমরা এটিকে আবার পুনরায় চালু করতে সক্ষম। ধন্যবাদ স্যার। স্যার, একটা এই প্রশ্নটা আমারও ওনার সাথে, এটা বিউটিফুল বাংলাদেশ ওনার আইডিটার নাম, উনি প্রশ্ন করছেন বর্তমানে বৈধ অবৈধ সকলে টাকা ছাড়ার সমস্যা, এদিকে কোনো খেয়াল আছে কিনা? টাকা ছাড়ার সমস্যা এটি একটি বড় সমস্যা, অনেক বড় একটা, কারণ হচ্ছে যে টাকা অর্জন করা থেকে টাকা দেশে পাঠানো করছি, এটা এটা আমরা আমরা আসলেই আমরা অনুভব করছি, এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো যে টাকা ছাড়ার জন্য আমাদেরকে এক মাসের টাকা ছাড়ার জন্য হয়তো দুইবার তিনবার আসতে হয়, আবার সেই সকাল বেলা কিন্তু এসে ব্যাংকের সামনে লাইন ধরে। আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে কথাও বলেছি বিভিন্ন প্রতিষ্ঠানে যারা এই টাকাগুলো পাঠিয়ে থাকে, মূল বিষয় হচ্ছে এর একটা স্থায়ী সমাধান দরকার। জি স্যার, ইতিমধ্যে কিন্তু আমরা আপনারা জানেন যে এটি নিয়ে আমরা ভবিষ্যতে সরকারের সাথেও কিন্তু আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি, এবং শুধু তাই না, আমরা একটু চেষ্টা করছি যে যে আমাদের বাংলাদেশেরই অনেক ব্যাংক রয়েছে যারা কিন্তু
এই বিদেশ থেকে রেমিটেন্স পাঠানোর এই বিষয়টি নিয়ে কাজ করে থাকেন। এখন প্রবলেম হচ্ছে আমাদের তো সংখ্যা কম, এই সংখ্যার কারণে ওনাদের যে পরিমাণ বিনিয়োগ দরকার সেই পরিমাণ বিনিয়োগ করে আসলে এটা কতটুকু ওনাদের জন্য লাভজনক হবে। তারপরেও ইতিমধ্যে আমরা দু একটি জায়গাতে কথা বলেছি, তারা কিছু তথ্য সংগ্রহ করছে এবং আমাদের মাননীয় হাই কমিশনার স্যার এখানে আসছেন, তো তিনিও কিন্তু গুরুত্বপূর্ণ যে সকল জায়গাতে যাচ্ছেন, দেখা করছেন, তাদের সাথে কিন্তু বিষয়টি শেয়ার করছেন। এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো সমাধান না হলেও আমরা বিশ্বাস করি যে এটির আমরা একটি স্থায়ী সমাধান আমরা দিতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার, এটা আসলে খুব আমি বলবো যে খুবই মানে একটা অনেক বড় একটা সমস্যা, যেটা আমি দেখতে পাই যে ব্যাংকের সামনে খুব ভোর থেকে একেবারে এমন আছে যে আগের দিন রাতের থেকে অপেক্ষা করে টাকা ছাড়ার জন্য। এটা অনেক বড় একটা একটা সমস্যা, এটির সমাধান হবে, এটির সমাধান হবে ইনশাল্লাহ। এটা এটা খুবই জরুরি। আর আফটার অল সবগুলোই যতগুলো ছিল যতগুলো আমি মনে করছি যে প্রশ্নগুলো উত্তর দেওয়া দরকার, আমি কতগুলো ওইগুলোই আপনাকে করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর ইতিমধ্যে জানতে পারলাম যে আমাদের নতুন হাই কমিশনার উনি আসছেন, উনি সবেমাত্র মনে হয় আসলেন প্রায় মাসখানেক হলো না, প্রায় এক মাস। তো আমরা আশা করতে পারি যে যেহেতু নতুন হাই কমিশনার স্যার আসছেন এবং কি আমাদের যে প্রবাসীদের জন্য যে যেটা এখন যেটা যেটা ইয়ে হলো যে এই যে দীর্ঘ একটা সময় যে প্রবাসীরা অপেক্ষায় আছে, আবার হাজার হাজার বাংলাদেশি কিন্তু প্রবাসীরা কিন্তু অপেক্ষা করতেছে এই দেশে আসার জন্য, তো এটা আমরা আশা করতে পারি কিনা বা কতদিনের ভিতরে আশা করতে পারি এরকম কোন ইয়ে আছে কিনা স্যার বলবেন কিনা? আসলে দিনক্ষণ উল্লেখ করে বলার কোন সুযোগ নেই, তবে আমরা আমরা আন্তরিকভাবে আপ্রাণ চেষ্টা করছি, আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং আমরা আমরা আশাবাদী যেটি চালু হবে। কারণ আপনি জানেন মরিশাসে আমাদের বাংলাদেশ থেকে প্রবাসী হিসেবে যারা এসে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন এটি কিন্তু দীর্ঘদিন যাবত কাজ করছেন এবং বাংলাদেশি প্রবাসীদের কিন্তু বেশ সুনাম রয়েছে এখানে, তারা কঠোর পরিশ্রমী, তাদের প্রতি হচ্ছে তারা কোম্পানির প্রতি অনেক অনুগত থেকে আন্তরিকভাবে কাজ করেন, এই সুনামগুলো কিন্তু আমাদের রয়েছে। সুতরাং এখনো কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু আমাদের কাছে আসে যে আমরা তো বাংলাদেশ থেকেই লোক নিতে চাই, তো এটি নিশ্চয়ই আমাদের প্রবাসী ভাইরা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন, কোম্পানিকে নিজের নিজের প্রতিষ্ঠান মনে করে কাজ করেছেন বিধায় কিন্তু তারা এই কথাগুলো আমাদেরকে বলে। তো এটি আসলে চালু হবে, কারণ এটি চালু হবে, সবাই তো কেউ তো বলছে না যে এটি চালু হবে না, কোম্পানি চাচ্ছে, সরকারও অবশ্যই চাচ্ছে যে বাংলাদেশ থেকে লোক আসুক, কিন্তু সেটি একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে যে সময়টি লাগবে তারপরেই আমরা আশা করছি যে আমরা এটি পুনরায় চালু করতে পারব। তবে আপনাকে ধন্যবাদ জানাই যে অনেকেরই অনেক সমস্যার প্রশ্ন ছিল, অনেক জিজ্ঞাসা ছিল, তবে এখানে কিছু বিষয় না বললে হয়তো অনেকেই প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে বিধায় কিন্তু আমরা এই কথাগুলো বলছি। আমাদের কাছে কিন্তু এরকমও তথ্য আছে যে বাংলাদেশে অনেকেই যে মরিশাসে অমুক কোম্পানিতে 500, 1000, 2000 লোক নিবে তো ইন্টারভিউ করছেন, এরকম মেসেজ কিন্তু আমাদের কাছে আছে। আমরা কিন্তু দু একটি প্রতিষ্ঠান নিয়ে ইতিমধ্যে মন্ত্রণালয়কে কিন্তু আমরা চিঠিও লিখেছি এবং আমি দু একটি কোম্পানির ফেসবুকে দু একটি বিজ্ঞাপন পেয়েছি যে মরিশাসের কোন একটা কোম্পানিতে এতগুলো লোক নিবে, সুতরাং তাদের বিভিন্ন লোককে তারা অনুরোধ জানাচ্ছেন, সেই লোকগুলো আসছে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, তো কেউ যাতে প্রতারিত না হয় সেজন্য আমরা সবাইকেই বলবো যে কারো কথাই আপনারা প্রতারিত হবেন না, আপনারা অপেক্ষা করবেন, প্রক্রিয়াটি যখন চালু হবে তখন আপনার মাধ্যমে হোক আমরা অন্য কোনো মাধ্যমে হোক নিশ্চয়ই আমরা সবাইকে এটি জানিয়ে দেব, তখন যাতে করে তারা সেই প্রক্রিয়ার মধ্যে আসেন। পাশাপাশি যদি আসলে আমরা অপরাধী কিভাবে আমরা খুঁজে বের করব, কারা এই কাজটি করছে, তো সেক্ষেত্রে আমি আমার সকল মরিশাসে যারা আসতেছেন সেই প্রত্যাশী ভাইদেরকে অনুরোধ করব, যদি কোনো দালাল বলেন, কোনো এজেন্ট বলেন বা কোনো ব্যক্তি বলেন, তারা যদি আপনাদেরকে আশ্বাস দিয়ে থাকে যে এই মুহূর্তে আপনাকে ভিসা দিয়ে দিব, এত টাকা দিলে আপনি যেতে পারবেন, দয়া করে তার সম্পর্কে একটু বিস্তারিত তথ্য যদি আমাদেরকে সরবরাহ করেন আমরা কিন্তু তাদেরকে আইনের আওতায় আনতে সে আনার সেই সুযোগটি পাবো।
এখন আপনারা যদি তথ্য সরবরাহ না করেন, তাহলে কিন্তু আসলে আমরা আমরা আসলে কার বিরুদ্ধে ব্যবস্থা নিব? এবং এই ব্যবস্থাটি কিন্তু আমাদেরকে নিতে হবে। আমরা যদি ব্যবস্থা দু একজনের বিরুদ্ধে নিতে পারি, তখন কিন্তু অন্য কেউ এই প্রতারণাটি করতে সাহস পাবে না। তো আমি আপনার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি, এরকম যদি কোনো বিষয় থাকে, কারোর সাথে যদি এরকম প্রতারণা হয়ে থাকে, যিনি প্রতারণার সাথে সম্পৃক্ত তার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য দিন, আমরা তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা করতে সবসময় আন্তরিক আছি এবং আন্তরিক থাকব। এবং এরকম যদি আরো কারো কোনো প্রশ্ন থেকে থাকে ভবিষ্যতেও আমাদেরকে করতে পারে। আমাদের নাম্বারটি কিন্তু আমাদের হাইকমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে ওনারা সংগ্রহ করতে পারে, অথবা আপনার মাধ্যমেও কিন্তু সেই প্রশ্নগুলো করতে পারে। মরিশাস প্রবাসী গ্রুপ যে গ্রুপটি রয়েছে সে ওখানে কিন্তু আমি নিজেও আমি কিন্তু অ্যাড হয়েছি, এটা কিন্তু আমি আসলে প্রকাশ করছি না, কারণ হলো যে আমি আপনাদের সমস্যাগুলো মানে গোপনে জানবার চেষ্টা করি যে আসলে যে আর কি সমস্যা, আমার জন্য একটু সুবিধা হয়। এবং আমরা সে অনুযায়ী কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এবং আমি আরেকটু বিষয় বলি, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের জন্য, শুধু প্রবাসীদের জন্য না, সবার জন্য, সকল বাংলাদেশীদের জন্য কিন্তু একটি চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছেন, সেটি হলো পেনশন স্কিমের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা যখন প্রবাসীদের সাথে কথা বলি তখন তারা অনেকেই জানেন না, তো সেটি কিন্তু ইউটিউবের মাধ্যমে এখন বিস্তারিত জানবার সুযোগ আছে। যেটা হলো যে প্রবাসীদের জন্য প্রবাস স্কিম করা হয়েছে, আমরা যখন কোম্পানিগুলোতে ভিজিটে যাই তখন কিন্তু সবাইকে বলার চেষ্টা করি, লিফলেট বিতরণ করি, তারপরও কেন যেন মনে হচ্ছে আমরা সবার কাছে পৌঁছাতে পারছি না। তা আপনার মাধ্যমে আমি সকল মরিশাসের প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করছি, এটি কিন্তু একেবারেই উন্নত দেশের আদলে একটি সুযোগ সৃষ্টি করা। আপনি যখন কর্মে থাকবেন না, আপনার যখন কাজ করবার সুযোগ থাকবে না, সেই সময় যাতে আপনি সচ্ছলভাবে জীবনযাপন করতে পারেন, এটার জন্য কিন্তু এই পেনশনটি করা। মাননীয় প্রধানমন্ত্রী এরকম একটি উদ্যোগ গ্রহণ করেছেন, সেই উদ্যোগটি যাতে করে আমরা সবাই সেই সুযোগটিকে কাজে লাগাতে পারি, এই জন্য আমি সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব আপনারা খুব দ্রুত এই প্রবাস স্কিমের অন্তর্ভুক্ত হবেন। এবং ইউটিউবে যখন আপনারা প্রবাস স্কিম সম্পর্কে যদি কিছু জানতে চান, তখন ইউটিউব কিন্তু আপনাদেরকে বিস্তারিত তথ্যটি সরবরাহ করবে। এবং এটি খুবই সহজ প্রক্রিয়া, এটি প্রক্রিয়াটি কোনো জটিল কোনো প্রক্রিয়া নয়। তারপরে যদি কোনো প্রবাসী ভাইরা এমন হয় যে তারা কোনোভাবে বুঝতে পারছেন না, অথবা আমাদের সহযোগিতার প্রয়োজন, আমরা তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদের অফিসে আসুন, আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য সরবরাহ করব। আমাদের কাছে লিফলেট রয়েছে, আমরা সেটি বিভিন্ন সময় বিতরণ করে থাকি। এবং যারা আমাদেরকে শুনছেন আজকে, তাদের মাধ্যমে যারা শুনছেন না, এই মেসেজগুলো যাতে তারা অন্যদের মাঝে ছড়িয়ে দেন, এটির অনুরোধ আমার কাছে থাকলো। আমি মরিশাসের সকল প্রবাসী ভাইদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের কঠোর পরিশ্রমের কারণেই কিন্তু আজকে বাংলাদেশিদের এত সুনাম এই দেশে, এবং ভবিষ্যতেও যাতে আমরা এই সুনামকে ধরে রাখতে পারি সেজন্য আপনারা আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা যদি থাকে, আমি আমি বলবো আমি এখানে প্রায় 11 মাস ধরে কাজ করছি, আপনারা এটি আমার দরজা আপনাদের জন্য সবসময়ই খোলা। আপনারা যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনারা যদি মনে করেন আমার কাছে আসেন, আমি আপনাদের সমস্যাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেগুলোকে সমাধানের চেষ্টা করব, আমার যথাসাধ্য চেষ্টাটি আমি করব। এবং আমি আপনাদেরকে আজকে অনুরোধ করে আমি উদাহরণ হিসেবে বলতেই পারি যে আমার কাছে আজকে যারা এসছেন, আমি চেষ্টা করছি সকলের সমস্যা সমাধান করবার জন্য। এর মধ্যে দু একটি ঘটনা রয়েছে যেগুলো খুব বড় সমস্যা ছিল, বাট সেগুলো কিন্তু আমরা সমাধান করেছি। আমাদের অনেক প্রবাসী ভাইরা যারা বিভিন্ন ভাবে অসুস্থ হয়ে বা আক্রান্ত হয়ে কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে চিকিৎসারত অবস্থায় আছেন বা ছিলেন বিভিন্ন সময়, তাদের কিন্তু নিয়মিত আমরা তাদের সাথে যোগাযোগ করে হসপিটাল আমরা পরিদর্শন করে সেখানে কিন্তু আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যে সকল প্রবাসী ভাইরা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তারা না ফেরার দেশে চলে যাচ্ছেন, তাদের কিন্তু পরিবারের কাছে তাদের লাশটা যত দ্রুত সম্ভব সেটি কিন্তু আমরা পাঠাতে সক্ষম হয়েছি, এটি আমি ভালো করে জানি। এবং অনেক ক্ষেত্রে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে পরিবারের সাধ্য নাই যে লাশটিকে বাংলাদেশে নিতে পারবে, আবার উনি হয়তো যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানে হয়তো বৈধভাবে কর্মরত নাই, তো সেক্ষেত্রে
আমরা সবাই মিলে, আপনারা বাংলাদেশ কমিউনিটি মিলে, আমরা আমাদের সার্বিক প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা তাদের লাস্টিকে কিন্তু আমরা দেশে পাঠাতে সক্ষম হয়েছি। তো আমি মনে করি এতটুকুই, আপনি যে উদ্যোগটি গ্রহণ করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই উদ্যোগটি যাতে এখানেই শেষ না হয়ে যায় সেটি চালু রাখতে হবে, কারণ ভবিষ্যতেও তো আমাদের কারো প্রশ্ন থাকতে পারে, অবশ্যই সেই প্রশ্নগুলো করবার সুযোগটি যাতে থাকে, এবং আমরা চেষ্টা করব আমরা একেবারেই সঠিক তথ্যটি দিয়ে তাদেরকে সহযোগিতা করবার জন্য।